পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তাদের ভোটের প্রচারের মূল অস্ত্র কি? বাংলার গর্ব মমতা ব্যানার্জি। সেই বাংলার গর্ব মমতা ব্যানার্জিকে শুধু আজকের আনন্দবাজার পত্রিকার একটা অংশ পড়ে দেখতে বলছি, যেখানে বলা আছে হাসপাতালে বেড নেই, 11 ঘন্টা চিকিৎসাহীন থাকার পর একটা 18 বছরের যুবকের মৃত্যু হল। 12 ক্লাসের পরীক্ষা দিয়েছে, ভবিষ্যৎ গড়বার স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, কোভিডে আক্রান্ত হয়েছে, হাসপাতালে বেড নাই। হাসপাতালে বেড পাওয়ার জন্য রোগীর মাকে বলতে হয় যে আমার ছেলেকে ভর্তি না করালে আমি আগুন ধরিয়ে আত্মহত্যা করব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যদি আপনার বিন্দুমাত্র লজ্জাবোধ থাকে, যদি আপনার বিন্দুমাত্র সম্মানবোধ থাকে, যদি আপনার বিন্দুমাত্র মর্যাদাবোধ থাকে, ক্ষমা চান বাংলার মানুষের কাছে। আর যে সমস্ত হাসপাতালে সরকারি হোক বেসরকারি হোক একটা 18 বছরের যুবকের সঙ্গে এই নির্মম ব্যবহার করা হলো, আমি মনে করি নির্মম অত্যাচার করা হলো, এবং এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা সেই সমস্ত হাসপাতালের উদাসীনতার মধ্য দিয়ে একটা যুবককে হত্যা করা সামিল। আপনি না প্রতিদিন বলছেন হাসপাতালের অভাব নাই, ডাক্তারের অভাব নাই, কেউ চিকিৎসা না করলে দেখে নিব, ব্যবস্থা করে নিব, কি করবেন আপনি? পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ভয়ঙ্করভাবে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ভয়ঙ্করভাবে বাড়ছে, টেস্ট হচ্ছে না, যে পরিমাণ টেস্ট হওয়া দরকার টেস্ট হচ্ছে না, টেস্টিং ট্রেসিং আইসোলেশন ট্রিটমেন্ট এটা হচ্ছে ফর্মুলা, টেস্টিং হচ্ছে না ফলে জানা যাচ্ছে না, হঠাৎ করে করোনা হলে তার চিকিৎসার ব্যবস্থা নাই, বড় বড় ডাক্তার তারা নমুনা পরীক্ষা করবার জন্যে হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, জায়গা নাই কোথাও। দিদি বলে দিন যে কোন হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করার ব্যবস্থা আছে, বলুন, কমসে কম বলুন, কোথাও না থাকলে আমার পাঠ অফিসে আছে। সারা বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই রাজনৈতিক ভণ্ডামিতে কর্ণপাত না করে নিজেরা নিজেরা সতর্ক হন, নিজেদেরকে বাঁচাতে নিজেরা সতর্ক হন। আপনাদের সকলের কাছে এটা আমার একটা অনুরোধ, নিজেরা সতর্ক হয়ে নিজেদেরকে বাঁচান, সরকারের উপরে ভরসা করে থাকবেন না, নিজেরা সতর্ক হলে নিজেকে পরিবারকে প্রতিবেশীকে সবাইকে বাঁচানো সম্ভব। তাই আপনি বাঁচুন, আপনারা সবাই বাঁচুন, সবাই আপনারা সতর্কতা অবলম্বন করুন, এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে চিকিৎসা দিতে পারবে না, বেড দিতে পারবে না। মার্চ মাস থেকে আমরা বলছি হাসপাতালের পরিকাঠামো বাড়াও, পরিকাঠামো বাড়াও, করোনা ভয়ঙ্কর আকার ধারণ করবে, কিচ্ছু করেনি, কিচ্ছু না, কিছু করা হয়নি। তাই আজকে টেস্টিং করা হচ্ছে না, কারণ ধরা পড়ে যাবে, যত দিন যাবে সারা বাংলায় করোনা মহামারীর সংক্রমণ বাড়বে। বাংলার মানুষ সতর্ক হন, সতর্ক হন, সতর্ক হন।